সদস্যরা প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গতকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষা, এবং ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিচ্ছে। আজকে পরীক্ষা ছিল, আমাদের একটু সেদিকে খেয়াল রাখতে হবে যে ছাত্রছাত্রীদের যাতে মনোসংযোগে ব্যাঘাত না ঘটে, কারণ আমাদের এই সব ঘরেই প্রায় কেউ না কেউ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছে। তো সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আমরা মাইকের সাউন্ড খুব কম করে দিয়েছি। মেয়েরা রোজগার, তারা তাদের পরিবারে কিছু অর্থ সাহায্য করুক, কন্ট্রিবিউট করুক, তাদের পরিবারে যেমন মুরগি ছাগল হাঁস এই সমস্ত লালন পালন করে রোজগার করতে পারেন, তার জন্য দিয়েছি। সেগুলো নিয়েও আমরা পরবর্তীকালে আরো নতুন নতুন চিন্তা ভাবনা আমরা করব, এবং যাতে আমরা আপনাদের মুখে হাসি দেখতে পাই সে উদ্যোগ সমবায় দপ্তর নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেইভাবেই আমরা কাজ করে যাব। আমি দীর্ঘ বক্তব্য আর কি সমবায় দপ্তরই কয়েক বছরের মধ্যে কোথায় পৌঁছে গেছে এটা আপনারাই বলেন, আমি বলি না, আমি বলতে চাই না, কারণ আমার বলা ঠিক না। তা সুতরাং আপনাদের সহযোগিতায় সমবায় দপ্তর আরো শক্তিশালী হোক, সারা ভারতবর্ষের সেরা সমবায় দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হোক আমাদের এই সমবায় দপ্তর। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।